হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অল ইন ওয়ান। আজকে আমি তোমাদের কেক পপস করে দেখাবো। তো প্রথমেই বলে দিই, তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে জানিও। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখানে প্রথমে বাটার ফ্লেভারের ব্রিটানিয়া কেক নিয়ে নিচ্ছি। আমি এখানে দুটো ব্রিটানিয়া কেক নিয়েছি, তোমরা যে যেরকম পরিমাণের করবে সে সেরকম নিয়ে নেবে। আর তোমরা চাইলে শুধু বাটার কেন, যে যে কোনো ফ্লেভারের কেক নিতে পারো। তারপর কেকগুলোকে আমরা গ্রেট করে নেব। হ্যাঁ, গ্রেট করলে জিনিসটা খুব স্মুথ গুঁড়ো হবে, বা তোমরা চাইলে এটাকে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। তো আমার এখানে কেকটা গুঁড়ো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাজু বাদাম গুঁড়ো, আর এর মধ্যে সামান্য একটুখানি চকলেট গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে চকলেট অ্যাকচুয়ালি গ্রেট করে বা এরকম টুকরো টুকরো করে দিতে পারো। আমরা অ্যাকচুয়ালি এটা দিতে চাইনি, কিন্তু যখন আমরা চকলেটটাকে গ্রেট করেছিলাম তখন একটু ছিল। তো আমরা বেসিক্যালি এটাকে মাখবো চকলেট সস দিয়ে, আর এটা জাস্ট গ্রেট করে নেবে তোমরা। গ্রেট করে গরম জলের মধ্যে বাটিটা বসিয়ে দিলেই চকলেটটা গলে যাবে, সেটা দিয়ে কেকটাকে মেখে নেবে এরকম করে, আর তারপর এগুলোকে গোল গোল বলের মতো করে নেবে। আর এটা বাচ্চারা ভীষণ পছন্দ করে, শুধু বাচ্চারা কেন, এটা খেতে এত টেস্টি হয় যে বড়রাও পছন্দ করবে। দেখতেই পাচ্ছ আমি গোলটা কীরকম সাইজ করছি, তোমরা চাইলে এর থেকে ছোটো বা বড় করতে পারো। তো বলে দিই, তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে জানিও। আমি এই ধরনের রান্নার ভিডিও, শাড়ি টিউটোরিয়াল, হেয়ারস্টাইল রিভিউস ভিডিও করি, আর ছোটোখাটো ঘর সাজানোর জিনিসপত্র তৈরি করি। তো সেই সব বিষয়ে তোমাদের ইন্টারেস্ট থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে আসতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। তো এখানে আমাদের কেক পপসগুলো রেডি হয়ে গেছে। এরপর আমরা একটা প্লেট নিয়ে নেব, আর সেই প্লেটের মধ্যে সাদা তেল মাখিয়ে নেব। সাদা তেলটা এই কারণেই মাখানো যাতে আমরা যে কেক পপসগুলো এর মধ্যে দেবো সেগুলো সহজে প্লেট থেকে আমরা তুলে নিতে পারি, নয়তো অসুবিধা হয়ে যেতে পারে বা কেক পপসগুলো ভেঙে যেতে পারে। তো দেখো, এখানে আমি চকলেট সস বানিয়ে নিয়েছি। প্রথমেই বলে দিয়েছি চকলেটটাকে গ্রেট করে গরম জলের ওপর ফোটালেই কিছুক্ষণ হয়ে যাবে। এবার যে কেক পপসগুলো আমি বানিয়েছিলাম সেগুলো চকলেটে ডুবিয়ে তুলে নিচ্ছি, ওই প্লেটে রেখে দিচ্ছি। তো সেম প্রসেসিংয়ে আমি আরও কতগুলো করে নেব। আমি এখানে কয়েকটা করেছি তাই দুটো কেক নিয়েছি, তোমরা যদি একটু বেশি করে করতে চাও তাহলে অবশ্যই কেকটা বেশি করে নেবে। আর যারা চকলেট পছন্দ করো তাদের তো আমি বলবোই যে প্লিজ এটা একবার বাড়িতে ট্রাই করো, অ্যান্ড খেয়ে বলো যে কীরকম হয়েছে। এখানে আমার কেক পপসগুলোকে চকলেটে ডোবানো হয়ে গেছে, আমি বাকি যেটুকু চকলেট ছিল ওগুলোর ওপরে দিয়ে দিয়েছি। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে কাজু গুঁড়ো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা চকলেট। অ্যাকচুয়ালি এগুলো দিলে কেক পপসটা দেখতে খুব সুন্দর হয়, আকর্ষণীয় হয়, এই জন্যে এগুলো দেওয়া। এরপর আমাদের কেক পপসগুলো একদম রেডি, এরপর আমরা এটাকে ফ্রিজে দিয়ে দেবো এক ঘন্টার জন্য। এখানে আমাদের কেক পপসটা একদম রেডি, একদম শক্ত হয়ে গেছে। এরপর আমরা একটা করে কেক পপস তুলে নিচ্ছি, অ্যান্ড তার নিচে টুথপিক দিয়ে গেঁথে দিচ্ছি যাতে এটা পুরো ললিপপ টাইপের দেখতে হয়। সো ফ্রেন্ডস, তোমরা যদি আমার চ্যানেল প্রথমবার হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি এই ধরনের রান্নার ভিডিও, হেয়ারস্টাইল, শাড়ি টিউটোরিয়াল, রিভিউস ভিডিও করে থাকি, এছাড়াও ঘর সাজানোর টুকটাক জিনিসপত্র তোমাদের দেখিয়ে থাকি কীভাবে বানাতে হয়। আর তোমাদের যদি এইসব বিষয়ে ইন্টারেস্ট থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে আসবে। ফ্রেন্ডস দেখো, এখানে আমাদের কেক পপস একদম রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। বাই, দেখা হবে নতুন ভিডিওর সাথে।